আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদের সবাই আছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সবার প্রিয় আবদুল্লা আবু স্যার স্পেশাল একটি ভিডিও কেন আজকে তার নাম স্পেশাল ভিডিও কারণ আজকে হচ্ছে তিনি একাশি থেকে বিরাশি বছরে পদার্পণ করলেন তো তার আজকের এই বিশেষ দিনে আমরা ভাবলাম যে আমরা কেন তাকে নিয়ে ভিডিও বানাবো না তো আমরা যারা বাঙালিরা বই পড়ি আমি মনে করি যে সেই বই পড়ার ক্ষেত্রে তার ভূমিকা কিন্তু অনেক বেশি তিনি যদি বিশ্ব কেন্দ্র না খুলতেন তাহলে কিন্তু ভাবতে অবাক লাগে যে বইয়ের যে এখন যে অবস্থা তা রকম হতো কারণ তিনি যে কাজটি করে গিয়েছেন বিশ্ব কেন্দ্রটি খুলে তো বা প্রতিষ্ঠা করে আমি মনে করি এটার জন্য বাঙালিদের তার উপর সময় কৃতজ্ঞ থাকা উচিত কারণ এই কাজটি তিনি সেই সময় করেছেন যেই সময় নাকি এগুলো ভাবা প্রায় অকল্পনীয় ছিল তো যারা জানে নাকি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্পর্কিত আছেন তারা সবাই জানেন যে এই প্রতিষ্ঠানটি বই পড়ুয়াদের জন্য কতটা মানে কতটা যে সুবিধার তা যারা সেখানে ছিলেন বা সেখানে কাজ করেছেন বা সেখানে গিয়ে দেখেছেন তারাই বুঝতে পারবেন তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের মধ্যে লাইব্রেরি আছে তাদের বই বিক্রি কেন্দ্র আছে এমন কি আড্ডা দেওয়ারও জায়গা আছে আর এই কথা বলতে চাই যে আমি আমার ফটোগ্রাফি যে কাজগুলো শিখেছি সেটাও কিন্তু বিষয়ত কেন্দ্র থেকেই শিখেছি কারণ সেখানে আরও অনেকগুলো আপনার সাংস্কৃতিক কাজ হয় বা ফটোগ্রাফি শেখানো বা আরও অন্যান্য এমনকি মেডিটেশন শেখানোর কাজটাও কিন্তু সেখানে হয়ে থাকে তো আমি মনে করি যে সেটা শুধু বইয়ের জন্য না সেটা প্রায় সব মানুষকে তার সুন্দর করার জন্য বা তার ভিতরটাকে আরও সুন্দর করার জন্য তার মনোর বিকাশকে আরও সুন্দর করার জন্য সে প্রতিষ্ঠানের কোনো ভূমিকা মানে অনস্বীকার্য কারণ এই যে তার কাজটি এটি যদি তিনি না থাকতেন আমি জানি না কি হতো তো এত ভালো একটি কাজ করে গিয়েছেন আমাদের বই পড়ুয়াদের জন্য তো আমি মনে করি এটির জন্য তাকে অনেক ধন্যবাদ আমি তার জন্য দোয়া করি সেই জন্য আরও দীর্ঘজীবী হন তার জন্য আরও আল্লাহ বৃদ্ধি করে দেন এবং সেজন্য আরও ভালো কাজ করতে পারে তো এই হচ্ছে তার বিষয়ে কথা এবং আমি তার ব্যাপারে তার ব্যাপারে কি মানে তার দুই তিনটি ছবি আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ছবিগুলো আমি নিজে তুলেছিলাম আমাদের একটি অনুষ্ঠান ছিল তখন আমি তার এই দুই তিনটি ছবি তুলি তাই মনে করি এই দুই তিনটি ছবি কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার নিজের কাছেও ভালো লেগেছে এবং আমি যাদেরকে দেখিয়েছি তারাও বলেছে স্যারের এই ছবিগুলো খুবই সুন্দর হয়েছে ছবিগুলো আপনারা দেখলেন তো কেমন লাগলো আপনাদের কাছে আমি মনে করি ছবিগুলো ভালো হয়েছে এবং স্যারের যদি বইয়ের কথা বলি তো স্যার তো অনেকগুলো বই লিখেছেন তার মধ্যে আমি একটি বইয়ের কথা স্পেশালভাবে বলতে চাই তা হচ্ছে সংগঠন ও বাঙালি তো সংগঠন ও বাঙালি বইটি আমার কাছে ছিল এখন আমি খুঁজে পাচ্ছি না তাই আপনাদের দেখাতে পারলাম না তো এই বইটি আমি মনে করি যে আমাদের সবার একবার হলেও পড়া উচিত কেন পড়া উচিত কারণ এই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন যে কেন বাঙালিরা সংগঠিতভাবে থাকতে পারে না যে কী সমস্যা হয় কেন আমরা সংগঠিত হয়ে কোনো কাজ শেষ করতে পারি না কেন আমরা একা একা কাজ করলে ভালো করতে পারি সবাই মিলে কাজ করলে কেন আমাদের এত প্রবলেম হয় বা কেন এত আমাদের সমস্যা হয় যে আমরা কোনো কাজ পার্টনারশিপের মাধ্যমে করতে পারি না তো এই বইটি যদি আপনারা পড়েন তাহলে আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন এবং বইটি কিন্তু খুব একটা দামও না এবং খুব বেশি বড়ও না ছোট বই এবং দামও কম তো আপনারা সেই বইটি দেখতে পারেন এবং সেটা সংগ্রহ করে পড়তে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সংগঠন এবং বাঙালির মধ্যে যে সমস্যাটা সেটা কেন হয়ে থাকে তো আমি বলবো যে এই বইটি পড়তে আরেকটি বই আছে স্যারের বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং আমি এই বইটিও কিন্তু খুবই ভালো এই বইটি তার বিশ্ব সাহিত্য কেন্দ্রকে নিয়ে লিখা সেই বইটি আপনারা পড়তে পারেন সেই বইটি আমার একটু মোটা কিন্তু পড়তে খুবই ভালো লাগবে তার আরেকটি বই আছে নিষ্ফলা মাঠের কৃষক সেই বইটিও খুবই সুন্দর তা আমার পড়া আমার প্রিয় কয়েকটি বইয়ের মধ্যে আমি মনে করি সেই বইটিও সবসময় থাকবে কারণ সেই বইটি আসলে অনেক সেই সময় অনেক কাহিনী নিয়ে লেখা তো আপনারা যখন পড়বেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই আমি বলবো যে এই তিনটি বই আপনারা অবশ্যই সংগ্রহ করুন পড়া শুরু করুন এবং দেখবেন যে পড়তে পড়তে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এবং যদি মনে করেন যে কোনটা দিয়ে শুরু করবেন তাহলে আমি বলবো অবশ্যই সংগঠন ও বাঙ্গালিটা দিয়ে শুরু করুন তাহলে বেশি ভালো হবে পড়তে কম সময় লাগবে এবং পড়া শেষ হয়ে গেলে নতুন বইয়ের জন্য আরও পড়ার আগ্রহ তৈরি হবে তো অনেক কথা বলে ফেললাম এবং এই ছিল আমাদের আজকের ভিডিও তো যদি বোর না হয়ে থাকেন তাহলে বিরিয়ানি বই এখন কারণ বেশি কথা বললে আবার বোর হয়ে যাবেন তার আগে বিদায় নেই তো আমাদের দেখা হবে আবার আগামীকাল সেই বন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে বিদায় নেই আসসালামু আলাইকুম সবাইকে